নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার শিলচরে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল আশু ও খিলজিয়া মঞ্চ। এদিন এই দুই সংগঠনের সদস্যরা নাগরিকত্ব বিলটির একটি প্রতীকী কপি পুড়িয়ে নিজেদের প্রতিবাদ জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খিলজিয়া মঞ্চের পক্ষে হেরাজিৎ সিংহ বলেন, এই বিলটি তারা কোনোভাবেই মানছেন না। এটি পাস হলে খিলজিয়া মানুষের কোনো রক্ষা কবচ থাকবে না। তাছাড়া রাজ্য জুড়ে মঙ্গলবার 11 ঘন্টার বন্ধকেও সমর্থন জানিয়েছে মঞ্চ। আজকে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল 2016 এটার বিরুদ্ধে আজকে এই বিলটা আমরা জ্বালানি হয়েছে। যে বিল, যে দেশ ধরিয়ে একটা বিল, এই বিলটা কোনো মুহূর্তে আমরা আসাম বা ভারতে পাস করতে দিত না। যদি এই বিলটা পাস করলে আমরা খিলঞ্জিয়া মানুষকে রক্ষা করবার নাই। এই জন্য আগামীকাল 11 ঘন্টা বন্ধ, আমরা ফুললি সাপোর্ট আছে, আমরা এই বন্ধটাও পালন করব আগামীকাল। এই জন্য আমরা বরাকবাসী খিলঞ্জিয়া মানুষকে আমি আহ্বান জানাই, আগামীকালকে বন্ধকে আপনারা সাধ্য করো।